হ্যালো ফ্রেন্ডস আপনাদের ইউটিউব চ্যানেল কনফিডেন্স লিঙ্ক স্বাগত জানাই এই চ্যানেলে সমুদ্র আসুন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে এডিসি এলাকায় যেভাবে রাজনৈতিক ডামাডোল বেজে চলছে তার ফলে আঞ্চলিক দলগুলির মধ্যে যেমন টান টান উত্তেজনা তেমনি জাতীয় দলগুলির মধ্যেও রয়েছে একই পরিস্থিতি কিন্তু এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সংকটের মধ্যে রয়েছে আইপিএফটি দল আইপিএফটি দল এমন একটি দল যা উভয় সংকটের মধ্যে রয়েছে একদিকে রয়েছে বিজেপি দলের টান অন্যদিকে রয়েছে টিপরা দলের টান বিজেপি আইপিএফটি জোট সরকারের অন্যতম শরিক হয়েও আজ আইপিএফটি অন্য আরেকটি রাজনৈতিক জোটে অংশগ্রহণ করেছে যার ফলে দু নৌকায় পা দিয়ে রেখেছে আইপিএফটি একদিকে শাসক পক্ষ অর্থাৎ বিজেপি কিন্তু এই ঘটনাকে মোটেও ভালো দৃষ্টিতে দেখছে না কিন্তু তার চেয়েও বড়ো কথা হলো কুমলুংয়ে যে জনসমাবেশ হয়েছে সেই সমাবেশে কিন্তু ব্যাপকভাবে প্রচার হয়েছে আইপিএফটি দলের নয় টিপরা দলের এই বিষয়টাও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যথেষ্ট চিন্তাজনক আসন এডিসি নির্বাচনে যদি টিপরা সংগঠন ভালো ফলাফল করে তবে অস্তিত্বের সংকটে কিন্তু ভুগবে আইপিএফটি দল কারণ আইপিএফটি দলের তরুণ ভোটাররা স্বাভাবিকভাবেই টিপরা দলের সঙ্গে যুক্ত হয়ে যাবে এই ঘটনার ফলে আইপিএফটি দলের মধ্যে যে একটা সংকট দেখা দিতে পারে তা কিন্তু নিঃসন্দেহে বলা যায় তার চেয়েও বড়ো কথা হল আসন এডিসি নির্বাচনে যে কারণে আইপিএফটি বিজেপি সঙ্গ ছেড়ে টিপরা সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে সেই আসন নিয়ে তাদের কি ফসলা হয়েছে আইপিএফটি যদি বিজেপির সঙ্গে জোট করতে হয় তাকে বাইশটি আসন ছেড়ে দিতে হবে তাহলে নিশ্চিতভাবে বলা যায় টিপরা সংগঠনের অন্যতম কর্ণধার প্রদ্যুৎ কিশোর দেববর্মণও বাইশটি আসন আইপিএফটিকে ছেড়ে দেবে এই শর্ত ঈশ তো মেনেই হয়তোবা আইপিএফটিকে জুটে নিয়েছে টিপরা সংগঠনের অন্যতম কর্ণধার দেব দেববর্মন তাহলে স্বাভাবিকভাবে বলতেই হয় বাইশটি আসন বাদ দিয়ে বাকি যে আসনগুলি রয়েছে সেগুলি টিপরা সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলির মধ্যে ভাগাভাগি হবে অর্থাৎ ছটি আসন টিপরা সংগঠন এবং তার অন্যান্য সরিকা পেয়ে যাবে যদি তাই হয় তবে তা হবে আইপিএফটির জন্য খুবই ভালো সংবাদ কিন্তু যদি এ ধরনের পরিস্থিতি না আসে তবে আইপিএফটিকে কিন্তু অস্তিত্বের সংকটে পড়তে হবে বিজেপি জুটের সঙ্গে থাকলে যেখানে আসন ভাগাভাগির ক্ষেত্রে একটা রফা করা যেত কিন্তু টিপরা সংগঠনের সঙ্গে সেভাবে আসন রফা করা আইপিএফটি দলের পক্ষে মোটেও সম্ভব নয় তেমনটাই জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে বিজেপি দলের নেতারা কিন্তু বলছেন যে আইপিএফটিকে হয়তোবা সাত থেকে আটটি আর বেশি আসন দেবে না টিপরা সংগঠন এক্ষেত্রে আইপিএফটি দলের অহমিকা কোথায় যাবে বিজেপি দলের সঙ্গে যেভাবে তারা এক রক্ষা মনোবৃত্তি নিয়ে বাইশটি আসনের দাবি করে আসছিলেন এত দিন ধরে সেই দাবিকে এবার মান্যতা দিতে পারবেন তারা তিনি যদি দলের নেতৃত্বের কাছে প্রশ্ন চান দলের কর্মীরা তখন কী উত্তর দেবেন মেবার কুমার জমাতিয়া কিংবা এনসি দেবর্মা আইপিএফটি কিন্তু বাইশটি আসার জন্য প্রার্থী চূড়ান্ত করে রেখেছিলেন টিপরা সংগঠন আইপিএফটি দলের সে সমস্ত প্রার্থীরা যদি টিকিট না পান তবে কী পরিস্থিতি কী দাঁড়াবে তাই প্রদর্শক দ্বারা এটা সহজেই বুঝতে পারছেন যে টিপরা সংগঠনের প্রভাবে আইপিএফটি কিন্তু একসময় হারে যেতে পারে আসন এডিসি নির্বাচনে টিপরা সংগঠন যদি সাফল্য লাভ করে তবে অবশ্যই টিপরা সংগঠনের জয় জয়কার হবে সেখানে আইপিএফটির ভূমিকা ততক্ষণি উজ্জ্বল হবে বলে মনে হয় না বন্ধুরা আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে আপিএফটি দল যে বিভিন্ন কারণেই আজ অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে এগিয়ে চলছে সে সম্পর্কে আজকের ছোট্ট প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানটি দেখার জন্য দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি